আজকে রেসিপিতে রয়েছে কাঁচামরিচের সস এটা সমোসা শিঙ্গারা মোগলাই পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে খেতে কাঁচামরিচের সস বানানোর জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর কাঁচা জিরা দিয়ে দিলাম হাফ চামচের চেয়েও একটু কম সামান্য পরিমাণ জিরা দিলেই হবে তেলের সঙ্গে জিরাটাকে বেশ ভালো করে ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আদা কুচি দিয়ে দিব হাফ ইঞ্চি পরিমাণ কুচি করে দিয়ে দিলাম এটা আসলে আদা কুচি আর জিরা দিয়ে করলে দারুণ একটা ফ্লেভার আসে সেই জন্য আদা কুচি লাগবেই মাস্ট বি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আছে এই পেঁয়াজ আর আদা জিরা ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দিব কাঁচা মরিচ আমি এখানে। হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা পেঁয়াজ আদা আর জিরার সঙ্গে বেশ ভালো করে বেজে নিতে হবে যাতে করে কাঁচামরিচটা নরম হয়ে যায় এখন দিয়ে দিব এর মধ্যে লবণ তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দেওয়ার ফলে কিন্তু মরিচটা একটু ভালোভাবে নরম হবে দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ একদম সফট হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা যেহেতু সস সে কারণে কিন্তু চিনিটা দিতেই হবে আর চিনিটা দিলে এটা খেতে ভালো লাগবে চিনিটা গলে গেলে আমি এটা নামিয়ে নেব চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে ব্ল্যান্ডারে গ্র্যান্ড করে নিতে হবে দিয়ে দিব রসুনের কোয়া তিন চারটি আর দিয়ে দিব ধনিয়া পাতা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে ভিনেগার আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে পাকা তেঁতুল দিতে পারেন তেঁতুলের মাঠটা ভিজিয়ে রেখে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিতে পারেন আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করার পর কিন্তু সুন্দর একটা সসে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই সসটা খেতে যে কতটা মজা আমরা আসলে কম বেশি সবাই জানি এটা চাইলে একটা বয়মে বড়ে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন আর সমুসা মোগলাই পরোটা পুরি সিঙ্গারা এগুলোর সঙ্গে খেতে দারুণ মজা লাগে এই শীতের মধ্যে এই সসটা বেশি খেতে ভালো লাগে যেহেতু কাঁচামরিচের দামটাও খুবই কম আর তাজা কাঁচা মরিচগুলো পাওয়া যায় আমরা কিন্তু যে কোনো সময় এই সসটা চট করে বানিয়ে নিতে পারি আর আমি সহজভাবেই করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন আজ বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ